ক্রমে দামের উত্তাপ বাড়ছে নিত্যপুনের বাজারে সপ্তাহের ব্যবধানে দশ থেকে বিশ টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম উঠেছে দুইশো থেকে দুইশো টাকায় আর ত্রিশ টাকা বেড়ে সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে চারশো টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দামও ডজরে বিশ টাকা বেড়ে বাজারে বাদামি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় খরার কারণে সবজির দামও বেড়েছে বেশ খানিকটা পাঁচ টাকা বাড়তি দামে আলু বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় চল্লিশ টাকা বেড়ে বেগুনের দাম উঠেছে একশো থেকে একশো টাকা আর দশ টাকা বেড়ে পেঁপে বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এ মুহূর্তে কার্বন বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সকমি সেলিম মালিক সেলিম বাজারে কি অবস্থা দেখছেন ভোক্তা ও বিক্রেতারা কি বলছে বাজারে কিন্তু এই সপ্তাহে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য সপ্তাহের কিন্তু এই সপ্তাহে বেশ বলা যেতে পারে বাজার কারণ এই সপ্তাহে বেশ কিছু পণ্যের দাম বেশ বেড়েছে বিশেষ করে ডিম এবং ব্রয়লার মুরগি সোনালিকা মুরগির দাম কিন্তু বেশ খানিকটা বাড়তি আমি যদি এ বিষয়ে আরেকটু জানার চেষ্টা করি একজন ব্যবসার কাছ থেকে আপনি আমাকে বলবেন যে এই সপ্তাহে আসলে ব্রয়লার এবং সোনালিকা মুরগির দাম কি পরিমাণ বাড়লো গত সপ্তাহে ব্রয়লার মুরগি দুইশো দশ টাকা বেড়েছে এই সপ্তাহ কেজিতে ব্রয়লার মুরগি দুইশো বিশ টাকা বেঁচতেছে দশ টাকা কেজিতে বাড়ছে আর সোনালি মুরগি অরিজিনালটা গত সপ্তাহের আশি তিনশো আশি টাকা এই সপ্তাহ চারশো টাকা কেজিতে বিশ টাকা বাড়ছে আচ্ছা এই যে এত দাম বাড়লো এটা কারণটা কি এটা খামারিরা গরমে অনেক লস দিচ্ছে কিন্তু এখন শীতের একটু মৌসুম এখন একটু মনে করেন আপনার মানে হেগো তো লাভের দরকার আছে অনেক মরছে অনেক লস দিচ্ছে এই কারণে একটু দাম বাড়ো দুশো লিটার কিন্তু বাজারে কাস্টমার অনেক কম কিন্তু এত বাড়ার কোনো কথা না ধন্যবাদ আসলে ব্যবসায়ী যেটি বলেন যে এখন কিছুটা স্বস্তির বৃষ্টি কিন্তু এখন হচ্ছে এবং এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যখন খরা ছিল তখন কিন্তু অনেক মুরগি মারা গিয়েছিল এবং মুরগিও কিন্তু বাজারে তেমন আস বেশি পরিমাণ আসছিল তখন দাম একটু কম ছিল তবে এখন বৃষ্টি হওয়ার কারণে অনেক খামারি কিন্তু মুরগি ধরে রাখছেন এবং এই কারণে কিন্তু কিছুটা সংকট তৈরি হয়েছে বাজারে এই জন্য দামটা বাড়তে এর জন্য এর এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিমের দামও কিন্তু বেশ কয়েকটা বেড়েছে বিশেষ করে বাদামি ডিম সেটি কিন্তু কিন্তু ডজনে বিশ টাকা বেড়েছে এখন একশো চল্লিশ টাকার ডজন বিক্রি হচ্ছে এবং এই বিক্রেতা কিন্তু একই ঘটনায় বলছেন যে কিছুটা এখন বাড়তি কারণ এই মুহূর্তে কিন্তু খামারিরা মুরগি ধরে রাখছেন এবং ডিমও বিক্রি বিক্রিও কম হচ্ছে তো এই ছিল আমার কাছে বাজার দরে খবর খবর